তো হ্যালো বন্ধুরা, প্রকাশ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। তোমাদের সামনে যে ইলিওটার গাড়িটা দেখতে পাচ্ছ, 42 ইঞ্চি ডিফারেন্সিয়াল ও দাঁতায় মোটর দিয়ে 60 ভোল্টের গাড়ি, কীভাবে আমরা ফিটিং করছি তা তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই যে লোডারের চাসিস দেখতে পাচ্ছ, এই যে এটাই ফিটিং করা হবে। এই হচ্ছে লোডারের চাসিস। হাই করা রয়েছে বন্ধুরা। এই হচ্ছে আমাদের গলা। তো বন্ধুরা, আমাদের এটা ফিটিং করব, তার জন্য আমরা নিয়েছি দাঁতায়ের ডিফারেন্সিয়াল, 42 ইঞ্চি দাঁতায়ের ডিফারেন্সিয়াল নিয়েছি। এই হচ্ছে দাঁতায় পেনিয়ামের যে মোটর বন্ধুরা। এক্সট্রা বন্ধুরা ঝালাই করতে হয়, এটা ঝালাই করা থাকে না। আমাদের এই চাসিসের মাপে এই আর ওই দিকের চাসিসের মাপে বন্ধুরা এটা ঝালাই করা হয়েছে, মোটরটা বাইরে দেওয়া হয়েছে। তার জন্য নিয়েছি আমাদের 12খানা পাতি। 12 পাতি দিয়ে দুটো সেট, মোট 12খানা পাতি আছে এতে। একটু গাড়িটা হাই হবে, হেভি গাড়ি হবে। দুটো হেভি 5 হোল প্লেট নিয়েছি, দুটো হেভি মোটা ধরনের। দুটো ঝুলা নিয়েছি, ভারী ঝুলা। বড় ইবল নিয়েছি 4টে। টানা রড বন্ধুরা, নাট বল্টু নিয়েছি। এটা ঝুলার নাট বল্টু আর টানা রডের নাট বল্টু আছে। একটা ব্রেক রড, এর জন্য ব্রেক প্যাডেল নিয়েছি বন্ধুরা আমরা। তো বন্ধুরা, আমাদের এই চাসিস, এবার চাসিসটাকে আমরা উল্টিয়ে তাওয়ারে ফিটিং করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা চাসিসটাকে উল্টে নিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্রেক প্যাডেলের রড, এতে ব্রেক প্যাডেল লাগবে। এই বন্ধুরা গলা। তো বন্ধুরা, প্রথমে তোমাদের কাজ হচ্ছে প্রথমে উল্টে তোমাদের বিয়ারিংয়ের বাটিটা লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা বিয়ারিং নিয়েছি। বিয়ারিংয়ের এই হচ্ছে বিয়ারিং, এই বিয়ারিংয়ের বাটিটা আগে এই বাটিটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা। মোটা পিঠটা, এর আগে একটা পাতলা আছে, একটা মোটা দিক আছে, একটা পাতলা দিক। তো মোটা দিকটা নিচের দিকে রাখতে হবে, এই যে মোটা দিকটা, একটা পাতলা দিক, এই মোটা দিকটা নিচের দিক রাখতে হবে। তো নিচের দিক রেখে একটা মোটা কিছু নিতে হবে। আমরা পাতির একটা সেট নিয়েছি, একটা প্লেট। তো এটা রেখে হাতুড়িতে মারতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, হাতুড়িটা মারবে যেন দাগ না হয়, মাঝখানে মেরে বসিয়ে দেবে। তো বন্ধুরা, হাত দিয়ে দেখে নেবে, এরকম প্লেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছ না, কিন্তু আমি বুঝতে পারছি প্লেন হয়ে গেছে। তো আমরা এবার ব্রেক প্যাডেলটা লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এই ব্রেক প্যাডেল নিয়েছি। ব্রেক প্যাডেলটা এই ব্রেক রডের সঙ্গে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা ব্রেক প্যাডেলে লাগিয়ে নেবো। তার জন্য একটু গ্রিস হাতে লেগে আছে, গ্রিসটা একটু মাখিয়ে নেবো। একটা গ্রিস দিয়ে দেবে তোমরা। ভালো করে গ্রিস মাখিয়ে নেবে ব্রেক প্যাডেলটা লাগিয়ে নেবে তোমরা। ঠিক এরকমভাবে ব্রেক প্যাডেলটা লাগিয়ে নেবে, ঠিক মাঝখানে পড়েছে আমাদের।
এবং চেরা পিন, এবং একটা চেরা পিন দিয়ে এখানে হোল আছে, গর্ত আছে, সেটাতে তোমরা হ্যাঁ চেরা পিনটা দুমে দেয়। তোমাদের চেরা পিন লাগানো হয়ে গেছে, এবার আমরা স্প্রিংটা লাগিয়ে নেব। তো স্প্রিংটা এই যে উপরের যে ছিদ্রটা আছে ছোট, সেই ছিদ্রে লাগাতে হবে, এবং এখানে একটা আমাদের পাতি রয়েছে, ওই পাতির এই ছিদ্রে লাগিয়ে নেবো। নিয়ে এটা টিনে প্লাস দিয়ে টানবে বন্ধুরা তোমরা। তার আগে বন্ধুরা এইটা, এই যে জায়গাটা, এই জায়গাটা বড্ড বড়, এটা ছোট করে নেবো। তো বন্ধুরা আমরা এই প্লাস দিয়ে চেপে নিয়েছি জায়গাটা, তোমরা চেপে নেবে, এবং প্লাস দিয়ে এই তারটা টেনে এটা টানবে, আমাকে টেনে এরকম দুমে দেবে, এরকম এরকম ভালো করে টেনে একটু টাইট করে দুমে দেবে। তো বন্ধুরা দেখাচ্ছি আমরা। তো বন্ধুরা আমাদের স্প্রিং লাগানো হয়ে গেছে, ভালোই টাইট হয়েছে। তোমরা আমরা লাগিয়ে নেবে। এবার বন্ধুরা আমরা এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তে আমরা ব্রেক সুইচটা লাগিয়ে নেবো। তার জন্য আলাদা আবার একটা স্প্রিং নিয়েছি, ব্রেক সুইচটা লাগিয়ে নেবো। তো বন্ধুরা এই আমাদের ব্রেক সুইচ, একটা নাট খুলে নেবে তোমরা। এই হচ্ছে ব্রেক সুইচের গর্তটা, ওন স্প্রিং লাগাতে হয়। তো বন্ধুরা আমরা এটা লাগিয়ে নেবে, নিয়ে স্প্রিংটা লাগিয়ে নিতে হবে। তো এক পেজ দু পেজ করে নিয়ে নেবে, এটা মোটামুটি টাইট দিয়ে দেবে। পেঁচটা তো বন্ধুরা পেঁচটা পুরো বাড়ির বাইরে করে রেখে দেবে, গোড়া পর্যন্ত দিয়ে দেবে। পরবর্তীকালে স্প্রিং ঢিলা হয়ে গেলে এই এই ব্রেক সুইচটা একটু পিছনের দিক করে দিলে আবার টাইট হয়ে যাবে, আর ব্রেক মারলে আবার লাইটটা জ্বলবে। তো বন্ধুরা এটা পুরোপুরি দিয়ে দেবে, পুরো বার করে রেখে দেবে, গোড়া পর্যন্ত ঠেলে রেখে দেবে, একদম বার করে রেখে দেবে। তো স্প্রিংটা লাগিয়ে নেবো আমরা, ওটা টাইট দিয়ে দেবে। তো আমাদের এই লাগানো হয়ে গেছে স্প্রিং, সে একই প্রথম ওই গর্তটা দিয়ে দিয়ে লাগিয়ে নেবে। তো বন্ধুরা আমাদের স্প্রিং লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখুন আমরা ব্রেকটা টানছি, তখন খেলছে সুইচটা। তো বাই চান্স যদি ব্রেকটা টানার পরেও যদি দেখছেন যে সুইচটা খেলছে না, তখনই এই যে পেঁচ, এই প্রথম নাটটা ঢিলা দেবে, আবার এই নাটটা টাইট দেওয়া, প্রথমটা ঢিলা এবং নিচেটা টাইট দিলে তাহলে এই সরে যাবে, পিছিয়ে যাবে, তখন আবার টাইট হয়ে যাবে স্প্রিংটা। আমাদের লাগেনি, আমাদের ডাইরেক্ট প্রথমবারে হয়ে গেছে, ব্রেক মারছে খেলছে। তো আমাদের ব্রেক, এবার আমাদের একটা ব্রেক রড লাগিয়ে নিতে হবে, এর সঙ্গে এটা লাগিয়ে নিতে হবে ব্রেক রড, একটা ব্রেক রড লাগাবো। তো বন্ধুরা আমরা একটা ছোট ব্রেক রড নিয়েছি এই ম্যাপে। তো বন্ধুরা একদম ব্রেকের ব্রেক প্যাটেলের লাস্টের ফুটোটাই তোমরা এই ব্রেকের প্যাটেলের এই রডটা লাগাবে, এবং একটা চেরা পিন দিয়ে এই যে ফুটোটা দেখতে পাচ্ছ, এই যে ফুটোটা ফুটোটাই চেরা পিনটা লাগিয়ে নিতে হবে। তো চেরা পিনটা আমরা লাগিয়ে নেবো বন্ধুরা, চেরা পিনটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা এটা লাগিয়ে নেবো, এটা মিডিয়াম রেখে দেবে আমাদের এই মাপ করে, এটা সমান বন্ধুরা হালকা, এটা সোজা হালকা এইদিক রেখে দেবে, পিছন দিকে হালকা ঠেলে রেখে দেবে, তাহলে ব্রেকটা ভালো খেলবে ভালো। তো বন্ধুরা আমরা এই লাগিয়ে নিয়েছি,
খেলছে। তো এবার ডিফারেনশিয়ালটা আমরা লাগাবো। এই হচ্ছে দাঁতার ডিফারেনশিয়াল বারাপাত্তি দিয়ে তো আমরা এটা ফিটিং করব। তো বন্ধুরা আমাদের এই ডিফারেনশিয়াল নিয়েছি, এবার বারো পাত্তি নিয়েছি, একটা পাতি সেট বারো পাত্তি দিয়ে। তো আমরা যে পাতির কিলামটা রয়েছে কিলামের ওপরে এবার বসাবো। ওটা টোটোর মতো ফিটিং হবে না, এটা উল্টেই ফিটিং হবে, লোটার গাড়ি সবসময় উল্টে ফিটিং হবে। তো এবার আমরা ইবলটা লাগিয়ে নেব, ইবল দিয়ে মোটা ইবল নিয়েছি, ইবল দিয়ে লাগিয়ে নেব। ঠিক একইভাবে তোমরাও করবে এবং ফাইভ ভোল্ট প্লেটটা দেবো। এবার লাগিয়ে নিতে হবে, হালকা নাট টাইট দিয়ে নিচ্ছে, বেশি টাইট দেবে না বন্ধু, তোমরা সবকটাই হালকা টাইট দিয়ে রেখে দেবে। ওই পাশে সেম একইভাবে ইবলটা তুলে নিতে হবে, তুলে ফাইভ ভোল্ট প্লেট দিয়ে নাটটা লাগিয়ে নিতে হবে। পাতিগুলো মোটা দিয়ে যাওয়া না, মোটা আনতি বলেছি। বন্ধুরা আমাদের ওইদিকে লাগানো হয়ে গেছে, এবার সেম একইভাবে বারো পাত্তি দিয়ে সেই সেটটা অপর সেটটা আবার ঠিক একইভাবে টোটোর মোটো ফিটিং করবেন না, উপরের দিকে দেবে, পেটটা নিচের দিকে হবে। তো একইভাবে সেম একইভাবে তোমরা ই বলতে ওটা ফাইভ ওয়াল প্লেট দিয়ে টাইট দিয়ে নেবে। সেম একই প্রসেসে তোমরা করবে, বেশি টাইট দেবে না, আস্তে আস্তেই টাইট দিয়ে রেখে দেবে, ফুল টাইট দেবে না, রেস দিয়ে হাত টাইট দিয়ে রেখে দেবে, পরবর্তীকালে কমপ্লিট হয়ে গেলে তারপরে টাইট দেবে সব একসঙ্গে। তো বন্ধুরা আমাদের পাতি লাগানো কমপ্লিট হয়ে গেছে ডিফেন্স তেলের সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ পাতি লাগানো হয়ে গেছে। তো আমাদের ডিফারেনশিয়ালে দাঁতায় যে মোটর লাগবে বন্ধুরা, এই যে সেই মোটর প্রিমিয়াম রয়েছে সামনে বন্ধুরা। দাঁতায় মোটর 60 ভোল্টের 1200 ওয়াটের এটা মোটর বন্ধুরা, 60 ভোল্ট 1200 ওয়াট এই মোটরটা আমরা এই ডিফারেনশিয়ালে লাগাবো। তো আমরা ডিফারেনশিয়ালটা উল্টো করে নেবো, মোটরটা মোটরের দিকটা বাইরে রাখবো এবং পাল্টি করে নিতে হবে তোমাদেরকে। ঠিক একইভাবে আমার মতো করে দেখে নাও তোমরা যেরকম করেছি বন্ধুরা, ঠিক একইভাবে আমরা দুটো ব্রুশ দিয়ে নেবো সামনে। এবার মোট 12খানা ব্রুশ লাগবে, জেলি ব্রুশ হলে 12টা লাগবে, আর জেলি ব্রুশ 8টা, আর পিভিসি ব্রুশ 2টো লাগে। যদি পিভিসি ব্রুশ থাকে তো মোট আমাদের 12টা নিয়ে নিয়েছে জেলি ব্রুশ। তো জেলি ব্রুশটা আমরা ঠিক এরমভাবে লাগিয়ে নেবো বল্টু দিয়ে। তোমরা ঠিক একইভাবে লাগিয়ে নেবে, এবার নাটটা লাগিয়ে নিচ্ছে আমরা। প্রথমে তোমরা এই পাতির বড় মোটা নাটটা লাগিয়ে নেবে প্রথমে, ঠিক সেম একইভাবে এইদিকেও লাগিয়ে নেবে, ব্রুশ দিয়ে নেবে এদিকে দুটো জেলি ব্রুশ। হালকা টেনে লাগিয়ে নেবে, নাটটা লাগিয়ে নিচ্ছে মারো। তো বন্ধুরা আমরা 4টে ব্রুশ নিয়েছি জেলি ব্রুশ, পাতির সামনে দুটো লাগবে আর চাষের যে দুটো লাগবে তার সঙ্গে জন্য 4টে ব্রুশ নিয়েছি, লাগানো হয়ে গেছে। এবার আমরা ঝুলাটা লাগাবো, ঝুলাটা বাইরের দিক থেকে ভেতরে লাগাবে, বাইরের দিক থেকে লাগাবে। হালকা উঁচু করে নেবে, উঁচু করে দেবে। তো আমাদের নাটটা লাগিয়ে নেবো,
সব হালকা টাইট দিয়ে রাখবে, বেশি টাইট দেবে না। পরে টানার রড লাগানোর পরে তারপরে সব টাইট দিয়ে দেবে। তো একইভাবে আমরা অপর সাইডে লাগিয়ে নেব। চারটে জেলি ব্রুশ নিয়েছি, সেম একইভাবে তোমরা লাগিয়ে নেবে। চার্জের নিচেই দুটো আর পাতি সেটে দুটো, মোট চারটে ব্রুশ, এইদিকে চারটে, ওইদিকে চারটে, আর সামনে দুটো দুটো চারটে, মোট বারোখানা। তো ঝুলাটা ঠিক এরমভাবে সেমভাবে বাইরে দিয়ে লাগাবে। তো আমাদের বাড়ি দিয়ে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা মোটরের দিকটা দেখাচ্ছে, মোটরটা আমরা লাগাবো। মানে মোটরের যে পেনিয়াম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই পেনিয়ামটা আমরা লাগাবো। আগে মোটরে লাগিয়ে নেব, এই মোটরের যে পেনিয়াম দাঁতায় আছে ওটা লাগিয়ে নেব, ওটা লাগিয়ে দেবো। লাগিয়ে মোটরটা ধরে ডিফেন্সিলে লাগাতে হবে। সেম একইভাবে লাগিয়ে নেবে তোমরাও। ছুপে দেবে একটু, আর পড়বে না। এবারে ল্যাঙ্কি নাট তোমরা লাগিয়ে নেবে। সব কটা নাট লাগিয়ে ফুল টাইট দিয়ে দেবে। এইটা এই মোটরের যে কটা নাট, সব কটা লাগিয়ে ফুল টাইট দিয়ে দেবে। মোট পাঁচটা নাট থাকে বন্ধুরা, এলাঙ্কি নাট থাকে মোট পাঁচটা বল্টু, এলাঙ্কি বল্টু। তো ফুল টাইট দিয়ে দেবে তোমরা। তো বন্ধুরা আমাদের চ্যাসিস ডিফেন্সেলে, চ্যাসিসটা ডিফেন্সেলে লাগানো হয়ে গেছে। আমাদের টানারডটা পরে লাগাচ্ছি, উল্টে লাগাবো। এই হচ্ছে আমাদের দাঁতা এ মোটর, 1200 ওয়াটের, 60 ভোল্টের। এটা এই ডিফেন্সেলটা 42 ইঞ্চির ডিফেন্সেল বন্ধুরা এই লাগাচ্ছে। তো আমাদের এই চ্যাসিসটা এবার আমরা পাল্টি করে নেব। ব্রেক রডটা আমরা নিচেতে লাগিয়ে নেব। ব্রেক রডের জায়গায় এই যে বন্ধুরা, এখান থেকে এই বন্ধুরা রড আছে বন্ধুরা, রড লাগাতে হবে। তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার এটা পাল্টি উল্টে নেব বন্ধুরা। আমাদের এই চ্যাসিসটা সোজা করে নিয়েছি, তোমরা এরকম সোজা করে নেবে। তারপরে এ হচ্ছে আমাদের চ্যাসিস। এবার বন্ধুরা আমরা বিয়ারিংটা লাগিয়ে নেব। বিয়ারিংয়ে এই সকেটটা, এই যে সকেটটা বন্ধুরা, এই যে পাতলা দিকটা উপরে থাকবে আর মোটা দিকটা এটা নিচেই থাকবে। মোটা দিকটা নিচেই গিয়ে এরমভাবে সেট হবে বন্ধুরা। এই পাতলাটা উপরে থাকবে বন্ধুরা, পাতলাটা, আর মোটাটা নিচে থাকবে। তো এটা আমরা মেরে একটা পাতি নিয়েছি, পাতির সেট এরমভাবে রেখে হাতুড়ি দিয়ে বাড়িয়ে দেবে। তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে বলে পার্ট 1 পার্ট 2 করেছি। এই ভিডিওটি পার্ট 1, এবং পরের ভিডিও পার্ট 2, গাড়ির ফুল ফিটিং ভিডিও। তো তোমরা অবশ্যই দেখবে পার্ট 2। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো বাই।